पाकिस्तान को बाहर करने के लिए इंडिया जान के आ रहा है। इंडिया हैज फिक्स्ड द गेम। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র 214 রানে অল আউট হয়ে যায় রোহিত শর্মার দল। অথচ একদিন আগে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 350-এর বেশি রান করেছিল তারা। গতকাল ভারত ম্যাচ জিতলেও রাতারাতি তাদের এমন ব্যাটিং অধঃপতনকে সন্দেহের চোখে দেখছে অনেকেই। বিশ্বের নানা প্রান্ত থেকে অনেকেই তেমনই সন্দেহের কথা জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারকে। তবে তাদের এমন দাবি ভিত্তিহীন বলে দাবি করেছেন সাবেক এই গতিদানব। তার বিশ্বাস, ম্যাচ পাতিয়ে নয় বরং লঙ্কানরা অসাধারণ বোলিং করে। এ ব্যাপারে নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। বলেন, আমি জানি না আপনারা এসব কেন বলছেন, আমার কাছে অনেক মিম এবং বার্তা এসেছে এ ব্যাপারে। পাকিস্তানকে বাদ দিতেই নাকি শ্রীলঙ্কার বিপক্ষে ইচ্ছা করে হারতে চেয়েছিল ভারত, আপনারা এসব কি বলছেন। লঙ্কানরা গতকাল হৃদয় নিংড়ে বোলিং করেছে। পুরো মিমস আ রহে হ্যায়, মেসেজ আ রহে হ্যায় কি পাকিস্তানকে বাইর করনে কে লিয়ে ইন্ডিয়া জান কে আ রহা হ্যায়, ইন্ডিয়া হ্যায় ফিক্সড দ্য গেম। ইয়ার আপকা দিমাগ ঠিক হ্যায়, ইয়ে লোগোঁ কা দিমাগ ঠিক হ্যায়, देर बॉलिंग देर हार्ट आउट। वो वाले ने और श्रीलंका ने बहुत अच्छी बॉलिंग की। आपने देखा वो 20 साल का बच्चा, उसने 43 भी किया, उसने रन्स भी बनाए, और आप ऑल सडन ये सारा मुल्क आ रहा है, पूरी दुनिया इंडिया से फ़ोन आ रहे हैं, बाहर से फ़ोन आ रहे हैं मुझे कि सर देखा इंडिया जान के हमने चारा पाकिस्तान को बाहर करने के लिए। भाई वो क्यों आ रहेंगे मुझे ये बताएं, वो क्यों आ रहेंगे? वो सीधा यहाँ से फाइनल में थ्रू होना चाहते हैं, तो वो क्यों आ रहेंगे? और खाम खाम न्यूज़ बनाना शुरू कर देते हैं यार।